সম্মানিত বেরাস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে বিষয়টি আলোচনা করব, তারা হয়তো আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়গুলো হচ্ছে, আপনারা জানেন যে গতকাল যে পোস্টমাস্টার জেনারেল এর কাজ্যালয় উত্তরাঞ্চল রাজশাহী, পদের নাম পোস্টাল অপারেটর, পরীক্ষার তারিখ 20 মে 2023 তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল। সেই পরীক্ষার সমাধান থাকবে পাশে যে মূল্যবান কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়গুলো হচ্ছে যে এখানে প্রশ্নের ধরনটা কীরকম ছিল, পরীক্ষার্থীর সংখ্যা, উপস্থিতির হার এবং কাটমার্ক কত হতে পারে, যেহেতু নেগেটিভ মার্ক ছিল না, তারপর কাটমার্কটা কত হতে পারে এবং ফলাফলটি কবে দেবে, সেটা বিষয় নিয়ে আলোচনা থাকছে। আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে একদমই নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পাশাপাশি ফলাফলগুলো তুলে ধরবো, আপনারা ফলাফলগুলো যারা এখনও মিলিয়ে নেননি তারা অবশ্যই ফলাফলগুলো মিলিয়ে নেবেন। প্রথম যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পরীক্ষার্থী উপস্থিতির সংখ্যা কীরকম ছিল। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে পরীক্ষা যারা দিয়েছেন তারা ইতিমধ্যেই জেনেন, যেটা অনেক আগের সার্কুলার, প্রায় 3 থেকে 4 এইরকম বছর আগের সার্কুলার, অনেকে হয়তো জানেন না যে এই পদে তারা আসলে আবেদন করেছেন কি না। পরীক্ষাটি যে অনেকদিন আগের হওয়ার কারণেই অনেক প্রার্থী কিন্তু বিভিন্ন জায়গায় অলরেডি জব হয়েছে, ভালো ভালো যারা ক্যান্ডিডেট তাদের অলরেডি জব হয়েছে। তো এখানে উপস্থিতির হার যেটা, সেটা আমরা দেখলে লক্ষ্য করতে পারি যে 50% উপস্থিত ছিল, কোনো কোনো আবার এই প্রতিষ্ঠানে আবার 50%-এরও কম, এবং কিছু কিছু প্রতিষ্ঠানে আবার দেখলাম সেন্টারে যে 50%-এর বেশি, কম বেশি প্লাস মাইনাস 50% উপস্থিত ছিল। আপনারা জানেন এখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল টোটাল 93,000-95,000 মতন এরকম আর কি। তবে উপস্থিতি আপনাদের যে সর্ব, আমি যেটা বলবো আসলে এটা হাইয়েস্ট, এই 50,000-এর নিচে হবে, 50,000 প্লাস হবে না, 50,000-এর নিচে 45-40,000 পরীক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছিল পরীক্ষায়, আর এটা হচ্ছে পরীক্ষার্থী উপস্থিতির হার। আর প্রশ্নপত্র যেটা আমরা বিশ্লেষণ করে আমরা যেটা দেখেছিলাম যে প্রশ্নপত্রটা কীরকম হয়েছিল, সেটা নিয়ে আপনাদের সামনে এখন বলবো। যারা পরীক্ষা দিয়েছেন তারা ইতিমধ্যে জানেন, তারপর আমি বলতে চাই প্রশ্নপত্র এখানে বিশেষ করে বাংলা অংশটা আসলে অনেক ডিফিকাল্ট ছিল, আসলে এটা কোনো সাম্প্রতিক প্রশ্ন ছিল না। যারা বিস্তারিত অর্থাৎ যারা ব্যাকরণ সম্পর্কে বেসিক ভালো তারাই শুধু এখানে ভালো করতে পেরেছে, তাছাড়া বাংলা পার্টটা আসলেই অনেকের জন্য কঠিন। এবং দ্বিতীয়ত যে গণিত পাঠটা, গণিতগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে অধিকাংশ গণিত কিন্তু এখানে এমন দেওয়া হয়েছিল যে গণিতগুলো মূলত বড় গণিত, আসলে এখানে শর্টকাটে অঙ্ক 2-1টা দেওয়া ছিল, কিন্তু গণিতগুলো আসলে করতে অনেক লং সময় লাগার কারণে, আর প্রশ্নপত্রের বাংলাটা একটু কঠিন হওয়ার কারণে অনেক প্রার্থী কিন্তু গণিতে বেশি সময় দিতে পারেনি, এবং যারা গণিতে সময় দিয়েছেন তারা আবার অন্য অন্য প্রশ্নগুলোর সেরকমভাবে সমাধান করতে পারেননি, এটা আসলে অনেক সমস্যা ছিল। তো আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে এখানে প্রশ্নপত্র যেটা গণিতটা সমাধান করতে অনেক সময় লাগতো, কারণ গণিতগুলো বিশেষ করে লং গণিত দেওয়ার কারণে গণিত এখানে সমাধান কেউ করতে পারেনি, হয়তো গণিত গণিত পারে কিন্তু এই বাংলা অংশ অনেক ডিফিকাল্ট হওয়ার কারণে ওখানে সময় গিয়েছিল। তো সরভাবে বলা যায় যে এখানে প্রশ্নপত্র বাংলা এবং গণিত অংশ খুবই কঠিন হয়েছিল, যদিও এখানে নেগেটিভ মার্ক ছিল না, শুধু এখানে সহজ বলতে যে সাধারণ জ্ঞানের পাঠটা একটু সহজ হয়েছিল। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা সবাই অবগত জানেন যে প্রশ্নের আসলে ধরনটা থেকে শুরু করে গণিতগুলো কীরকম ছিল, তারপর আমি বললাম আপনাদের সুবিধার্থে। আর কাটমার্ক যেটা আমি বলতে চাই যে যেহেতু এখানে পরীক্ষার ছিল 70 মার্কের মধ্যে এখানে নেগেটিভ মার্ক ছিল না বেশি, অধিকাংশ প্রার্থী কিন্তু ভুলে ভালে কিন্তু 70টায় কিন্তু দাগাই ছিল, তারপরও আসলে এখানে যারা কপাল ভালো তারা যারা ভালো মার্ক পাবে, অনেক এখানে দেখবেন অনেক মেধাবী প্রার্থীরা চাইতে কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন যারা হয়তো অন্ধকার ঢিল চলেছে তারা অনেকেই বেশি মার্ক পেতেও পারে। সর্বোপরি যেটা আমি কাটমার্ক বলবো এটা আসলে অনেক পরীক্ষার্থীর সঙ্গে কিন্তু আমি ইতিমধ্যে কথা বলেছি, পরীক্ষার্থীর আসলে অধিকাংশ পরীক্ষার্থী কীরকম মার্ক পাবে, তারপরে আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি, পরীক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, অনেক পরীক্ষার্থী বিভিন্ন মতামত দিয়েছে যে কাটমার্ক এই ধরনের হবে,
আসলে আমি এটা কোনো মন গড়া বা আপনাদের হয়তো আমার যে সিদ্ধান্তটা হয়তো শুনে আপনারা হয়তো অনেকেই ভালো বলবেন, অনেকেই গালাগালি করবেন, অনেকেই বলবেন আপনি কাটমার্কে কিছুই বোঝেন না, কিন্তু আমি আপনারা ইতিমধ্যে আমার অনেক ভিডিও দেখবেন যে আমরা যেটা কাটমার্কে আলোচনা করেছিলাম সেটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে বাস্তবায়ন হয়েছে। অর্থাৎ অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে 3-4 বা 2-3 মার্ক প্লাস মাইনাস হয়েছে, এটা আসলে স্বাভাবিক, কারণ জেলাভেদে প্রায় প্লাস মাইনাস হবে। এটা আমি আগেই বলেছি, প্রত্যেক পরীক্ষা জেলাভেদে কিছু হয়তো কাটমার্কে প্লাস মাইনাস হয়ে থাকে। তবে সর্বোপরি যেটা বলতে চাই সেটা হচ্ছে আসলে কাটমার্কটা যেটা হবে, যারা 55+, অর্থাৎ 55 মার্ক কাটমার্ক হবে, 55+ যারা পাবেন তারা নিশ্চিত থাকতে পারেন, তারা অবশ্যই তারা ভাইভাবে ডাক পাবেন। আর অনেক কিছু কিছু ক্ষেত্রে দেখবেন 55-এর নিচেও আসতে পারে, যে জেলা ভেদে যদি 55, কিছু কিছু জেলায় 55+ মার্ক লাগবে, কিছু কিছু জেলায় এই 52-53 এই মার্কেও প্রার্থী টিকবে। আবার কিছু কিছু উপজেলায় জেলায় দেখবেন যে 57-58 এরকম মার্ক পেয়ে টিকবেন। তো প্রশ্নপত্র ধরন অনুযায়ী এখানে 60+ মার্ক পাওয়া আসলে খুবই কঠিন, যদিও নেগেটিভ মার্ক ছিল না, তবে যারা 60+ পাবেন তারা নিশ্চিত চাকরি পাবেন, এবং যারা 50 বা 52-53 পাবেন তারা আশা রাখতে পারেন। অর্থাৎ 50+ মার্ক পেলে আপনি আশা রাখতে পারেন, তার 50+ মার্ক পাবেন তারা 50-50 পসিবিলিটি রয়েছে টেকার, আর যারা 55+ মার্ক পাবেন তারা টিকবেন, এটা নিশ্চিত থাকতে পারেন, টেকার সম্ভাবনা অনেক বেশি। তো সর্বোপরি আমি যেটা মাঝামাঝি কাট মার্ক দেবো সেটা হচ্ছে 55, এই ধরনের কাট মার্কের মধ্যেই, আশেপাশে 2-1 মার্ক প্লাস মাইনাসের মধ্যেই থাকবে। পরিশেষে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ফলাফলটা আসলে কবে দেবে। এই ফলাফল আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ডাক বিভাগের অধিদপ্তরের যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো ফলাফল কিন্তু খুব দ্রুতই দেওয়া হয়, আর পরীক্ষার বাকি ফলাফলগুলো বিশ্লেষণ করলে আপনাদেরকে বলতে পারি যে এই সপ্তাহের মধ্যে ফলাফলটি প্রকাশিত হবে 100% শিওর, তবে দুই তিন দিনের মধ্যেই ফলাফল প্রকাশিত হওয়ার পসিবিলিটি রয়েছে। অর্থাৎ কাল পরশুর মধ্যে ফলাফলটি আপনি পেয়ে যাবেন, এমন হতে পারে যে আজকেও আপনার ফলাফলটি পেতে পারেন, কারণ এইগুলো ফলাফল মূলত খুব দ্রুতই সময় দেওয়া হয়, 2-1 দিনের মধ্যেই দেওয়া হয়, তবে 1 সপ্তাহ প্লাস পার হবে না। আর ভাইবা শুরু হবে আপনাদের খুবই দ্রুত, আপনাদের জন্য শুভকামনা রইল। পরবর্তী নতুন কোনো টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ততক্ষণ পর্যন্ত আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।